তো হ্যালো ইউটিউব বাসে সবাইকে নমস্কার জানি শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিখবো পনেরোশো স্কোয়ার ফুট ছাদ ডালাই করতে কি পরিমাণ রড বালি সিমেন্ট ও কুয়া লাগবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে যেকোনো কোনো সাত হিসাব আপনারা নিজে নিজে ক্যালকুলেশন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর চ্যানেলে যদি প্রথমবার আসেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমরা দিদি না করে চলে যাই ভিডিওতে তো বন্ধুরা এই যে ছাদে দেখতে পাচ্ছেন চাঁদটির দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ ফুট এবং প্রস্থ হচ্ছে ত্রিশ ফুট এবং এই চাঁদটির পুরত্ব আছে পাঁচ ইঞ্চি তো এই চাঁদে কি পরিমাণ রড বালি সিমেন্ট ও কোয়া লাগবে এই ভিডিওর মাধ্যমে আমরা ক্যালকুলেশন করে দেখব তো এই চাঁদটির দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ ফুট এবং প্রস্ত হচ্ছে ত্রিশ ফুট এবং এই চাঁদটির পূরত্ব আছে পাঁচ ইঞ্চি পুরত্ব পাঁচ ইঞ্চি তো প্রথমে আমরা এই এরিয়াটির ক্ষেত্রফল বের করবো তো ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ তো এইরিয়াটির দূর্গ পেলাম আমরা পঞ্চাশ ফুট এবং প্রস্থ পেলাম আমরা ত্রিশ ফুট এই দুর্গ প্রস্ত যদি আমরা গুণ করি গুণ করে পাব আমরা পনেরোশো বর্গ ফুট এটা পেলাম আমরা এই চাঁদের পনেরোশো বর্গ ফুট এখন আমরা এই চারটির আয়তন বের করবো আয়তন এই চাঁদের ক্ষেত্রফল পেলাম আমরা পনেরোশো বর্গ ফুট এখানে বসাব আমরা পনেরোশো তারপর বসাবো আমরা গুণ চিহ্ন তো এই চাঁদের পূরত্ব পেলাম আমরা ফাঁস ইঞ্চি এই চারটি আমরা ফুটে হিসাব করছি এই জন্য আমরা এই ফাঁস ইঞ্চিকে ফুটে কনভার্ট করব তো ফাঁস ইঞ্চিকে ফুটে কনভার্ট করতে হলে বারো দিয়ে ফাঁসকে ভাগ করব কারণ আমরা জানি বারো ইঞ্চি এক ফুট আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে পাবো আমরা ছয়শো পঁচিশ গণফুট তো এই ছয়শো পঁচিশ পেলাম আমরা এই সমস্ত চাঁদের ক্ষেত্রফল তো বন্ধুরা এই যে আয়তন পেলাম আমরা ছয়শ পঁচিশ গণফুট এটা পেলাম আমরা একটি বেজা আয়তন তো আমরা যখন বালি সিমেন্ট কুয়া কিনে আনবো তখন থাকবে শুকনো তো প্রথমে আমরা শুকনো আয়তন বের করবো তো শুকনো আয়তন যখন আমরা বের করবো তো বীজ আয়তন থেকে দেড় বাড়বে তো শুকনো আয়তন এখানে বীজ আয়তন পেলাম আমরা ছয়শো পঁচিশ ফুট এটাকে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করবো গুন করলে আমরা শুকনো আয়তনটা বেরিয়ে আসবে তো এক দশমিক পাঁচ দিয়ে যখন আমরা ছয়শো পঁচিশ গুণ ফুটকে গুণ করবো করে পাব আমরা নয়শো সাত দশমিক পাঁচ গনফুট এটা পেলাম আমরা শুকনো আয়তন তো বন্ধুরা এই যে ছাদ দেখতে পাচ্ছেন এই ছাদটি যখন আমরা ডালাই করবো তখন এক অনুপাত দুই অনুপাত চার অনুপাতে আমরা এই চারটি কাজ করব তো এক অনুপাত হচ্ছে সিমেন্ট আর দুই অনুপাত হচ্ছে বালু আর চার অনুপাত হচ্ছে কুয়া যদি আমরা এক সিএফটি সিমেন্ট ব্যবহার করি তাহলে আমরা দুই সিএফটি বালু ব্যবহার করব আর চার সিএফটি কুয়া ব্যবহার করব কুয়া পাথর বা কংক্রিট একই জিনিস তো এক সিএফটি যদি আমরা সিমেন্ট ব্যবহার করে থাকি তাহলে দুই সিএফটি আমরা বালু ব্যবহার করব আর চার সিএফটি আমরা কুয়া ব্যবহার করবো তো এক অনুপাত যুগ দুই অনুপাত যুগ চার অনুপাত তো এই তিনটির যুগ বল পেলাম আমরা সাত তো এই অনুপাতের যুগ বল পেলাম আমরা সাত তো প্রথমে আমরা সিমেন্টের হিসাব বের করবো এখানে কত গণ ফুট সিমেন্ট লাগবে বা কত ব্যাগ সিমেন্ট লাগবে সিমেন্ট তো এইখানে শুকনো আয়তন পেলাম আমরা নয়শো সাত দশমিক পাঁচ ডিভাইডেড বাই সাত এই সাত বসালাম আমরা এই অনুপাতে যুগ বল সাত এখানে বসাব পুরন তো এই চারটি আমরা এক অনুপাত সিমেন্ট দিয়ে আমরা এই চারটি তৈরি করবো তো এখানে বসাবো ইয়াকি এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে পাবো আমরা একশো তেত্রিশ দশমিক তিরানব্বই গন ফুট এই চারটি ডালাই করতে আদে লাগবে একশো তেত্রিশ দশমিক তিরানব্বই সিমেন্ট তো এটা যদি আমরা ব্যাগে কনভার্ট করি তাহলে আমরা এই একশো তেত্রিশ দশমিক তিরানব্বইকে শূন্য দশমিক আট দিয়ে গুণ করবো তো গুণ করে পাবো আমরা একশো সাত দশমিক ব্যাগ সিমেন্ট তো এই চারটি ডালাই করতে আমাদের লাগবে একশো সাত দশমিক সুদ্ধ ব্যাগ সিমেন্ট তো প্রায় একশো সাত ব্যাগ সিমেন্ট লাগবে এবার আমরা বালু হিসাব বের করবো এই চারটি ডালাই করতে কত সিফটি বালু লাগবে বালু তো এই চার্টে পেলাম আমরা নয়শো সাতত্রিশ দশমিক গুণ ফুট এখানে বসাবো আমরা নয়শো সাতত্রিশ দশমিক পাঁচ ডিভাইডেড বাই সাত এই সাত পেলাম আমরা এই অনুপাতের যুগফল এখানে বসাবো পূরণ আমরা বালুর দুই অনুপাতে এই চারটি ডালাই করবো এখানে দুই বসাবো এই এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে পাবো আমরা দুইশো সাতষট্টি দশমিক ছিয়াশি তো এই চারটি ডালাই করতে আমাদের লাগবে দুইশ্টি দশমিক ছিয়াশি বালু এবার আমরা কুয়ার হিসাব বের করবো এখানে কত সেফটি কুয়া লাগবে কুয়া পাথর কংক্রিট আপনারা যাই ব্যবহার করেন না কেন কি পরিমাণ লাগবে তা আমরা বের করব কুয়া তো এখানে শুকনো আয়তন পেলাম আমরা নয়শো সাতত্রিশ দশমিক পাঁচ গনফুট ডিভাইডেড বাই সাত এখানে বসাব পূরণ আমরা এই চারটি চার অনুপাতে কুয়া ব্যবহার করবো এই জন্য এখানে আমরা চার বসাব এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে পাব আমরা পাঁচশো পঁয়ত্রিশ দশমিক তেতাল্লিশ তো এই চারটির ডালাই করতে আমাদের কুয়া লাগবে পাঁচশো পঁয়ত্রিশ দশমিক তেতাল্লিশ ফুট তো এই চাঁদের আমরা সিমেন্ট বালি কুয়ার হিসাব বের করলাম এবার আমরা রডের হিসাব বের করবো তো বন্ধুরা যখন আমরা চাঁদের রড ব্যবহার করে থাকি তখন চাঁদে ওয়ান পারসেন্ট রড ব্যবহার করে থাকি তো এই চাঁদের বেজায়তন পেলাম আমরা ছয়শো পঁচিশ গুনো ফুট ছয়শো পঁচিশ ফুট পুরন আমরা এক পার্সেন্ট রোড ব্যবহার করে থাকি এই জন্য এখানে একশো বাঘের এক ভাগ বসাবেন এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে পাবো আমরা ছয় দশমিক পঁচিশ সিএফটি তো এই চাঁদে লাগবে আমাদের ছয় দশমিক পঁচিশ সিএফটি রোড এটা যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে আমাদের জানতে হবে এক সি এফ রোড সমান এক্স দুইশো বাইশ কেজি আমরা জানি এক সিএফটি রোড হচ্ছে দুইশো বাইশ কেজি তো এখানে পেলাম আমরা ছয় দশমিক পঁচিশ সিএফটি রোড ছয় দশমিক পঁচিশ সিএফটি কে আমরা তো এখানে পেলাম এক রোড হচ্ছে দুইশো বাইশ কেজি দুইশো দিয়ে যখন আমরা ছয় কে আমরা গুণ করবো গুণ করে পাবো আমরা তেরোশো সাতাশি দশমিক পাঁচ কেজি রড লাগবে তো এই চারটি ডালাই করতে আমাদের লাগবে তেরোশো সাতাশি দশমিক পাঁচ কেজি রড তো বন্ধুরা এইভাবে আপনারা চার ডালাই হিসাব করবেন রড বালি সিমেন্ট ও কুয়ার হিসাব তো বন্ধুরা আজকের ভিডিও গানই শেষ পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ